বাংলাদেশে হিরো আলমরাও এখন ক্ষমতায় দাঁড়ায়, যার যোগ্যতা বলে কি কি আছে না আছে আমরা সবাই তো জানি। এই ধরনের লোকরা এখন ক্ষমতায় আসতে চায়, এরা ক্ষমতায় এসে কাদেরকে পরিচালনা করবে? বিসিএস ক্যাডার যারা সচিব, যারা সমাজের সবচেয়ে বড় বড় ক্রিম, সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত, তাদেরকে পরিচালনা করবে কারা? হিরো আলমরা, যারা ইমান এনেছে এবং যারা আমলে সলে করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেন। ইমান এবং আমলে সলের বিষয়টাই তো আমরা এখনো পর্যন্ত মানুষকে বুঝাতেই পারিনি। 99% মানুষ এখনো জানে না শির কি জিনিস, 99% মানুষ জানে না তাওহিদ কি জিনিস। তুমি যখন ক্ষমতা চাচ্ছেন, আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করছেন না? আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করে আপনি কখনো সুন্নাত প্রতিষ্ঠা করতে পারবেন? বা ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস নেই এবং এই জিনিসের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে, কি উপায়ে হবে? প্রচলিত যে রাজনৈতিক সিস্টেমগুলো আছে এইগুলোর মাধ্যম দিয়ে, নাকি ইসলামের নিজস্ব কিছু সিস্টেম আছে? এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমত, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াত, যে আয়াতটা আমি সবার শুরুতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ইমান এনেছেন তাদের কাছে ওয়াদা করছেন, ওয়ামিল সালেহাত এবং যারা সৎ আমল করেছে তাদের কাছে ওয়াদা করছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই, দুইবার করে বলছেন, অবশ্যই অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন পৃথিবীতে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে ইতিপূর্বেও খেলাফত দান করেছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, অবশ্যই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দীনকে শক্তিশালী করে দেবেন, আল্লাযী ইরতাদা লাহুম, যেই দীনকে তারা পছন্দ করে, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, এবং তাদের মধ্যে যে ভীতিকর একটা অবস্থা রয়েছে, তারা যে ভীতির অবস্থায় রয়েছে, এই ভীতির অবস্থা একদিন তাদের কাছে নিরাপত্তার অবস্থায় পরিণত হয়ে যাবে। শর্ত কি? দুইটা শর্ত, একটা হচ্ছে ইমান আনতে হবে, দুই নম্বর কি, আমলে সালেহ করতে হবে। খেলাফত দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই তোমাদেরকে ক্ষমতায় দাঁড়াতে হবে, রাজনীতি করতে হবে, প্রচলিত রাজনীতি করতে হবে এবং ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করতে হবে, এই ধরনের কোনো বিষয় বলেন নাই। তার মানে ক্ষমতা চাওয়ার জিনিস না, ক্ষমতা যাওয়ার জিনিস না, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে দেওয়ার জিনিস, পাওয়ার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আমি জোর করে চেয়ে নিলেই ক্ষমতা অর্জন হবে এমন না, ক্ষমতা অর্জন হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দেন। কাদেরকে দেন? কাদেরকে দেন? যারা ইমান এনেছে এবং যারা আমলে সলে করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেন। তাহলে এই শর্তটা আমাদের মোটামুটি সবারই জানা, তাই না? ইমান তো আমরা এনেছি, আমরা তো আমলে সলে করেছি, তারপরেও আমাদের খেলাফত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিচ্ছেন না, এই কোশ্চেন আসবে না? ইমান যদি এনেছি আমরা বলি, বা আমরা আমলে সলে করছি যদি এই কথা বলি, তাহলে আমরা, আমার মনে হয় যদি আমরা একটু সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী একটু টালি করে দেখি, যে ইমান যে জিনিসটাকে বলা হয়, আমলে সলে যে জিনিসটাকে বলা হয়, সেটা কি আমরা আসলে আনতে পেরেছি? যে ইমানের কথা আমরা বলছি সেই ইমান কি আসলে ইমান, না শির্ক মিশ্রিত ইমান? বাংলাদেশে 99% মানুষ শির্কই চেনে না, শির কি জিনিস তাই জানে না। বাংলাদেশে 99% মানুষ আমলে সলে কি জিনিস সেটাই জানে না। আমলে সলে মানে মনে করে একটা ভালো কাজ করলাম, সেটাই আমলে সলে। সমাজে কিছু প্রচলিত নিয়ম আছে, সবাই বরাত করা, কুলখানি করা, মানুষ মরে গেলে কিছু রিচুয়াল আছে, অথবা সারা বছর ব্যাপী মাঝে মধ্যে কিছু রিচুয়াল হয়, হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা হয় না, মুসলমানদের কিছু এরকম পূজনীয় বিষয় রয়েছে, মিলাদ, কিয়াম, শবে বরাত, এই সমস্ত জিনিসগুলোকে মানুষ মনে করে এটা হচ্ছে আমলে চলে। এগুলোকে আমলে চলে না, তারা ইমান চেনে না, তারা আমলে চলে চেনে। আমি ফার্স্টেই বলছিলাম যে আহলেহাদিসরা কেন রাজনীতি নিয়ে এত কথা বলে না, কেন বলবে? ইমান এবং আমলে সলের বিষয়টাই তো আমরা এখনো পর্যন্ত মানুষকে বুঝাতেই পারিনি। 99% মানুষ এখনো জানে না শির কি জিনিস, 99% মানুষ জানে না তাওহিদ কি জিনিস, তারা জানে না সুন্নাত কি জিনিস, বেদাত কি জিনিস। আর এই কারণেই আজকে আমাদের খেলাফতের স্বপ্ন তো অনেক দূরের বিষয় হয়ে যাচ্ছে, আমরা তো ইমান নিয়ে বাঁচতে পারবো কিনা, আল্লাহর কাছে ইমান নিয়ে দাঁড়াতে পারবো কিনা, এখন তো সেই জায়গায় আমরা আছি সম্মানিত উপস্থিতি। তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এই দুটো শর্ত আমাদেরকে আগে পূরণ করতে হবে। আগে তো মুসলমান হব, তারপর নয় খেলাফত, ইসলামী পরিপূর্ণভাবে বুঝি নাই, প্রকৃত ইমানদারই হতে পারে নাই, কিসের খেলাফত? খেলাফত নিয়ে কি হবে?
এখন যেটা আরেকটা কোশ্চিন আসবে যে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে আমরা কেন যাই না? আমাদের অনেক দিনদার ভাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তারা বলছেন যে আমরা মূলত এই যে গণতান্ত্রিক সিস্টেমে যাচ্ছি এটা মূলত আমরা জানি যে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এর দ্বারা, কিন্তু আমরা এটা একটা সিস্টেম হিসেবে গ্রহণ করেছি, এই সিস্টেম হিসেবে গ্রহণ করে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই, পৌঁছানোর পরে আমরা সব কিছু চেঞ্জ করে ফেলব। বর্তমানে যে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান, ইনি কিন্তু মূলত ইসলামপন্থী নেতা ছিলেন। ইনি যখন ক্ষমতায় আসেন তার আগে জনগণের সামনে যখন বক্তব্য দিতেন তিনি বলতেন যে আসলে আমরা যে প্রচলিত রাজনীতির সাথে যুক্ত আছি বা গণতান্ত্রিক লাইনে যে আগাচ্ছি এটার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা একটা ট্রেনে করে যাচ্ছি, গণতন্ত্র এক ট্রেনের মতো, এই ট্রেনে করে আমরা যাচ্ছি, ট্রেনে করে যেয়ে যখন ক্ষমতায় পৌঁছে যাব, পৌঁছে যেয়ে আমরা সব চেঞ্জ করে ফেলব, এটা আমরা একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। সেই এরদোয়ান প্রায় 20-25 বছর ধরে ক্ষমতায় আছেন, কিছু চেঞ্জ করতে পারছেন তাদের দেশে কি ইসলামের কোনো, হ্যাঁ কিছু বিষয় চেঞ্জ করেছেন কি যেটা ইসলামের মানে মুসলমানদের বসবাসের উপযুক্ত অবস্থা ছিল না, এমন একটা অবস্থা ছিল তখন মানে যেখানে দাড়ি রাখার কোনো মানে অনুমতি ছিল না, অনুমতি ছিল না টুপি রাখার, মহিলাদের হিজাব পরার অনুমতি ছিল না, এই অনুমতিগুলো তিনি দিয়েছেন, এই কাজগুলো করেছেন, কিন্তু এইটার নাম তো ইসলাম না, রাষ্ট্রে কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হয়েছে এইটুকুই যে তিনি অন্তত কিছু বাধা দূর করেছেন, এইটুকুই 20 বছরে তিনি এইটুকুই করতে পেরেছেন, এর বাইরে তিনি যদি করতে চান এটুকু করার ক্ষমতাও তার নেই, চাইলেও ক্ষমতা নেই, তত্ত্বগতভাবে ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? দুইটা কারণে, একটা হচ্ছে তত্ত্বগতভাবে গণতন্ত্র কখনোই ইসলামকে সুযোগ দিতে পারে না, সুযোগ দেবে না। গণতন্ত্রের যেটা মৌলিক সংজ্ঞা যেটা আব্রাহাম লিঙ্কন দিয়ে গেছে যে সেটা কি বলা হয়, ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে এমন একটা নির্বাচন, এমন একটা সরকার ব্যবস্থা যেটা জনগণের জন্য তৈরি করা হয়েছে, জনগণের দ্বারা তৈরি করা হয়েছে এবং জনগণের জন্য তৈরি করা হয়েছে। এখানে আল্লাহর কোনো খবর আছে? আল্লাহ দিনের কোনো খবর আছে? শুধু জনগণের জন্য, জনগণ যা চায় তাই হবে, জনগণ যদি মদ খেতে চায় মদ খাবে, জনগণ যদি সুদ খেতে চায় জনগণ সুদ খাবে, সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে কার উপরে? জনগণের উপরে। ইসলামী খেলাফতটা কি? ইসলামী খেলাফত হচ্ছে ইজ এ সিস্টেম দ্যাট ইজ কি বলবো দ্যাট ইজ অফ দ্য পিপুল, এটা জনগণের জন্য অবশ্যই, কিন্তু বাই আল্লাহ অ্যান্ড ফর আল্লাহ, এটা আল্লাহ দ্বারাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে হবে এবং ফর আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর দাসত্বের জন্যই হবে। তাহলে দুইটা কি দুই রকম হয়ে যাচ্ছে না? একটা জনগণের জন্য আর একটা কার জন্য? দুটোর মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আকাশ এবং পাতাল, রাত এবং দিনের পার্থক্য। তাহলে গেল তত্ত্বগতভাবে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, আর দ্বিতীয়ত পদ্ধতিগতভাবেও সম্ভব নয়। গণতন্ত্রের এখন আমরা অনেকে বলি, আমাদের যারা ইসলামী রাজনীতি করেন তারা বলেন যে গণতন্ত্রকে আমরা এটা কোনো আদর্শ হিসেবে গ্রহণ করি নাই, আমরা এটাকে একটা শুধু নির্বাচনী ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি। এখন এই নির্বাচনী ব্যবস্থাও ইসলাম অনুযায়ী হওয়া লাগবে কি না? ইসলাম আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ বলে দেয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পেশাব পায়খানা কীভাবে করতে হবে তাও বলে দিয়েছেন, যিনি পেশাব পায়খানা কীভাবে করতে হবে সেটা বলে দিয়েছেন, তিনি রাষ্ট্র ক্ষমতায় কীভাবে যেতে হবে, কীভাবে নির্বাচন হবে এগুলো কি বলে যান নাই? ইসলামের নীতি হলো ইসলাম কখনো ক্ষমতা চেয়ে নেওয়াকে সমর্থন করে না। আল্লাহ রাসূল কী বলেছেন? লা তাসআলিল ইমারা, তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না। আজকের রাজনীতির প্রথম কথাই হচ্ছে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, ওকে ক্ষমতা থেকে নামাও। যারা মানে ভোটের রাজনীতিতে আছেন, নমিনেশন কিনছেন না, এখন নমিনেশন কেনার পরের পদক্ষেপ কি হবে তাদের? প্রথমে ক্ষমতা চাইলেন দলের কাছে, যে তারপরে নমিনেশন নেওয়ার পর কি করবেন? জনগণের কাছে যাবেন, যে বলবেন আমাকে আগামী রাজনীতিতে ক্ষমতায় বসান, আমি ক্ষমতায় গেলে এই কাজ করব সেই কাজ করব, নানা রকম প্রতিশ্রুতি দেবেন, তারপরে জনগণ যদি ভোট দেয় তো জিতলো, না জিতলে না দিলে না জিতলো। প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের খেলাফ। আপনি প্রথমেই যখন ক্ষমতা চাচ্ছেন আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করছেন না? আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করে আপনি কখনো সুন্নাত প্রতিষ্ঠা করতে পারবেন? দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচন হয় এখানে ভোটাভুটির মাধ্যম দিয়ে। ভোটাভুটির কোনো নিয়ম ইসলামে নেই। কেন নেই? কারণ ইসলাম সবসময় কোয়ালিটি
কোয়ালিটিটাকে সবার আগে স্থান দেয়। ইসলামে সর্বোচ্চ মর্যাদাবান কারা? তাকওয়াবান মানুষ। সর্বোচ্চ মর্যাদাবান ওই ব্যক্তি না যে বেশি ভোট পেয়েছে, যে বেশি জনপ্রিয়, যে বেশি মানুষের কি বলবো, মানুষের তুষ্টি করতে পারে, এটা ইসলামের মানদণ্ড না। ইসলামের মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। ইসলামের মানদণ্ড হচ্ছে তাকওয়া, যে আল্লাহ ভীতিতে যত বেশি অগ্রসর সেই ইসলামে সবচেয়ে বেশি নেতৃত্বের জন্য উপযুক্ত। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে নেতৃত্ব কখনো ভোটাভুটির মাধ্যম দিয়ে যদি আসে সেই নেতৃত্ব কখনো যোগ্য নেতৃত্ব হতে পারে না। এই জিনিসটা আমরা সবাই কিন্তু বুঝি, সবাই বুঝি। ধরেন আমি মাঝে মাঝে উদাহরণটা এভাবে দেই যে আজকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কে হবে, প্রিন্সিপাল কে হবে, এটা নিয়োগ করার জন্য বা একজন শিক্ষক এখানে নিয়োগ করার জন্য ছাত্রদের ভোটাভুটি করা হয়। আমরা কি এভাবে ভোটাভুটি করি যে আজকে মাদ্রাসা প্রিন্সিপাল কারে বানাবো, মাদ্রাসার সমস্ত ছাত্রের মধ্যে একটা ভোট আমরা আয়োজন করি, ভোটাভুটির মাধ্যম দিয়ে প্রিন্সিপাল নির্বাচন করা হয়? ভোটাভুটির মাধ্যম দিয়ে তোমাদের কোনো শিক্ষক নিয়ে আসা হয়েছে? শিক্ষক নিয়োগ করা হয় কীভাবে? একটা নির্বাচনী প্যানেল থাকে, একটা প্যানেল যারা যোগ্য মানুষ তারা দেখেন পরীক্ষা নিরীক্ষা করে যে এই মানুষগুলোর মধ্যে কে বেশি উপযুক্ত, তাকে তিনি নির্বাচন করে কি করেন, দায়িত্বে নিয়ে আসেন। প্রত্যেক জায়গাতে এমনকি একটা মেথর আমাদের দরকার। ধরো এই মাদ্রাসায় একটা মেথর পোস্টে আমার লোক দরকার, 20টা আবেদন এসেছে, সেখানে কি আমরা ভোট দিয়ে নির্বাচন করি নাকি তার যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করি? মজার বিষয় হচ্ছে যে আমরা রাষ্ট্রে যখন প্রশাসনের লোক নিয়োগ করছি তখন নিয়োগ করি বিসিএস দিয়ে। বিসিএস মানে কি? একটা কঠিন পরীক্ষা। সেই পরীক্ষা কয়েক দফা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একজনকে বাছাই করে। বাংলাদেশে 2 লক্ষ মানুষের মধ্য থেকে, 2 লক্ষ আবেদনকারীর মধ্য থেকে হয়তো 3000-4000কে নিয়োগ দেওয়া হয় ফাইনালি। তো কত যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে নিয়োগ দেওয়া হয়, একজন সচিবকে নিয়ে আসা হয় কত যাচাই বাছাই করে। কিন্তু এই সচিবদের যিনি পরিচালনা করবেন তারা কে? মন্ত্রীরা, তারা এমপিরা, তাই না? এই মন্ত্রী এবং এমপি এদের কোনো যোগ্যতা লাগে না। বাংলাদেশে হিরো আলমরাও এখন ক্ষমতায় দাঁড়ায়, যার যোগ্যতা বলে কি কি আছে না আছে আমরা সবাই তো জানি। এই ধরনের লোকরা এখন ক্ষমতায় আসতে চায়, এরা ক্ষমতায় এসে কাদেরকে পরিচালনা করবে? বিসিএস ক্যাডার, যারা সচিব, যারা সমাজের সবচেয়ে বড় বড় ক্রিম, সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত, তাদেরকে পরিচালনা করবে কারা? হিরো আলমরা। এই হচ্ছে বাংলাদেশের নির্বাচনী সিস্টেম, সারা বিশ্বের নির্বাচনী সিস্টেম। এর মাধ্যম দিয়ে কখনো যোগ্য মানুষ আসতে পারে? এই জিনিসটা কিন্তু সবাই আমরা বুঝি, সবাই আমরা বুঝি। এই জন্য উইনস্টন চার্চিল আমেরিকার এক সময়কার প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য ওস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, যে যত সরকার ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম সরকার ব্যবস্থা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। কারণ এর মাধ্যম দিয়ে কখনো যোগ্য মানুষ আসতে পারবে না। সমাজে যারা সবচেয়ে ধান্দাবাজ, সবচেয়ে সুবিধাবাদী, সবচেয়ে মানে দুর্নীতিবাজ, তারাই এখানে ক্ষমতায় আসতে পারবে। কোনো ভালো মানুষ কখনো ক্ষমতা মানুষের কাছে চায়? কোনো ভালো মানুষ কখনো বাড়ি বাড়ি যেয়ে বলবে যে ভাই আমাকে ক্ষমতা নিয়ে আসো আমি এই করবো সেই করবো? কখনো কোনো ভালো মানুষ, কোনো নীতিবান মানুষ, কোনো আদর্শ মানুষ কখনো এই কাজ করবে না। এই জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো কোনো আদর্শবান মানুষ আসে না, আসে কিছু ধান্দাবাজ মানুষ যারা সুবিধা চায়, নানা ধরনের ছলে বলে কৌশলে যারা মানুষকে এক্সপ্লয়েট করতে পারে তারাই সাধারণত ক্ষমতায় আসে। এই জন্য ডেমোক্রেসি কখনোই একজন অমুসলিমদের কাছেও এটা কোনো মানে সঠিক নিয়ম না। দুঃখজনক বিষয়, আজকে যারা ইসলামী রাজনীতি করছেন তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। তারা বলছেন বাংলাদেশে এখন গণতন্ত্র নাই, এখন গণতন্ত্র আনতে হবে। বলে না এটা? গণতন্ত্র এনে লাভটা কী হবে? এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমরা অত্যন্ত কষ্ট পাই যখন দেখি একজন ইসলামী রাজনীতিকের মুখে এই কথা, যিনি ইসলামের পক্ষে কথা বলেন তিনি আবার বলছেন যে দেশে এখন গণতন্ত্র নাই, গণতন্ত্র নিয়ে আসতে হবে। গণতন্ত্র নিয়ে আসতে হবে মানে কি? কুফরি নিয়ে আসতে হবে। এক কথা যদি আমরা বলি গণতন্ত্র মানে কুফরি, তো গণতন্ত্র নিয়ে আসতে হবে মানে কি? কুফরি নিয়ে আসতে হবে। এই কথা যারা বলেন তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ চলে আসে। তাদের ঈমানটা আছে কিনা তাদের নিজেদেরই সন্দেহ করা উচিত। তারা যদি ইসলামী খেলাফতের পক্ষে কথা না বলতে পারেন, অন্তত পক্ষে চুপ থাকেন, ইসলামী গণতন্ত্রের পক্ষে কেন বলবেন বা গণতন্ত্রের পক্ষে কেন বলবেন? গণতন্ত্রের মধ্যে কিছু নেই। এখন আবার কি ইসলামী গণতন্ত্র, যেটা এখন মুখ ফসকে বলে চলে আসলো ইসলামী গণতন্ত্র। শেখ আলবানী বলছেন যে ইসলামী গণতন্ত্র এই কথাটা বলা মানে যে ইসলামী কুফরি। ইসলামী কুফরি বলে কিছু আছে? কুফরি তো কুফরি, ওর আবার ইসলামী কি? তো গণতন্ত্র তো এর সাথে আল্লাহতন্ত্রের কোনো সম্পর্ক নেই।
তো গণতন্ত্র মানে গণতন্ত্র, ওর সাথে আবার ইসলামের সম্পর্ক হলো কেমনি? ইসলামী কুফরিতন্ত্র যেমন হয় না, ইসলামী গণতন্ত্র তেমন হতে পারে না। এই শব্দবন্ধ যারা নিয়ে এসেছেন নিঃসন্দেহে তারা একটা কি বলবো একটা এমন একটা কথা বলেছেন, একটা অবান্তর কথা। তাহলে গণতন্ত্র বা ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস নেই এবং এই জিনিসের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না, এই বিষয়টা ক্লিয়ার আছে তো? আচ্ছা, এবারে আসি আমরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করতে গেলে প্রথম বলেছিলাম ইমান এবং আমলের শুদ্ধতা, দ্বিতীয় যে বিষয়টা দরকার আখলাকের শুদ্ধতা। ইমানও ঠিক আছে, আমলও মোটামুটি ঠিক আছে, ইমানও বুঝি আমলও বুঝি, কিন্তু আখলাক নেই, মানুষের উপর জুলুম করি। জালেমকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমতা দেন না, আল্লাহ রব্বুল আলামিন কাফেরকেও কখনো ক্ষমতায় নিয়ে আসেন যদি সে জালেম না হয়। আজকের যুগে আমাদের কিন্তু অবস্থাটা হয়েছে এই যে আমরা মুসলমানরা, আমরা হয়তো যদি কেউ ইমান এবং আমলে কিছুটা এগিয়ে থাকতেও পারি কাফেরদের তুলনায়, কিন্তু ইনসাফের জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে, অনেক সময় কাফেরের চেয়েও পিছিয়ে। কাফের দেশগুলোতে অন্তত পক্ষে জনগণের উপর জুলুম হয় না, কিন্তু আমাদের মুসলমান দেশগুলোতে মুসলমান হয়ে আমরা আমাদের একে অপরের উপরে জুলুম করছি, করছি না? সর্বত্র জুলুম, এই জুলুমটা সব জায়গাতে, শুধু সরকারের জুলুম না, আমরা শুধু দেখি তো সরকারের জুলুম, সরকার অমুককে গুম করেছে, অমুককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, অমুককে গ্রেফতার করেছে, এগুলো আমরা দেখতে পাই, আমরা নিজেদের জুলুমগুলো দেখি না। আমাদের অধিকাংশ ফ্যামিলিতে এখন একটা বড় সমস্যা, সেটা হচ্ছে জমাজমি নিয়ে সমস্যা, তাই না? জমাজমির মামলা নেই এমন কোনো ফ্যামিলি পাওয়াটাই কঠিন, প্রত্যেক ফ্যামিলিতে আছে। এই মানে জমাজমির মামলার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই, ভাইয়েরা সব বোনদের জমি ফাঁকি দিয়ে খায়, বড় ভাইয়েরা ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে খায়। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি 90% ফ্যামিলিতে এই অবস্থা। এই জুলুম, এই জুলুমকে আমরা জুলুম মনে করি না, এটা মনে করি এটা আমাদের অধিকার, আমি বড় ভাই এটা আমার অধিকার, আমি ভাই ও বোন ও তো দুদিন পরে পরে বাড়িতে চলে যাবে, ও জমি নিয়ে কি করবে, ওগুলো সব ভাইয়ের পকেটে চলে যাচ্ছে, এগুলো কি জুলুম না? আল্লাহ রাসূল কি বলছেন এই সমস্ত বিষয়ে? তো আল্লাহ রাসূলের হাদিসগুলো তো এত সাংঘাতিক হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন যে যে ব্যক্তি কারোর এক বিঘাত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন কালকে কিয়ামতের ময়দানে? সাত স্তবক জমিন তার ঘাড়ের উপর চাপিয়ে দেবেন। এইভাবে কত ধরনের যে জুলুম আমরা করে যাচ্ছি, এই জুলুমের কোনো শেষ নেই। মুআমালাতের ক্ষেত্রে আমরা এইভাবে জুলুম করে যাচ্ছি, মানুষের তো অন্যান্য গীবত তোহমত এগুলো তো খুব সহজ জিনিস, এগুলো যখন তখন করছি, অহংকার করা, হিংসা করা, এগুলো তো আচরণের বিষয়, কিন্তু একেবারে ডাইরেক্ট জুলুম করা, এই জুলুমের সাথে আমরা অধিকাংশই লিপ্ত হয়ে আছি। এবং জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষমতা দেন না। এমনইভাবে আমরা মুআমালাতের ক্ষেত্রেও, মুআমালাতের ক্ষেত্রেও আমরা হালাল হারামের যাচাই বাছাই খুব কমই করি। আমাদের যুবক ভাইরা, তোমরা এখন সানাভিয়ায় পড়ছো, দুদিন পরে তোমরা চাকরি ক্ষেত্রে যাবা, পরিবারের পক্ষ থেকে চাপ, তোমাকে এক্ষুনি চাকরিতে নামতে হবে। দেখা গেল এমন একটা চাকরি আসলো যে চাকরিতে ঘুষ দিতে হবে 10 লাখ টাকা, পরিবারের লোকজন বলবে কোনো সমস্যা নেই আমরা আছি, জমি জমা বিক্রি করে হলো 10 লাখ টাকা তোমার দেবো, তোমার চাকরিটা নিতে হবে। এই ঘটনা ঘটে না? তারপরে কি হয়, তখন এতদিন ধরে যে পড়াশোনা করে আসলে, যে ঘুষ দেওয়া হারাম, সেই ঘুষ তোমরা দিয়ে দিলে, দিয়ে বললে কি যে এখন একটু দিয়ে নেই, তারপরে আল্লাহর কাছে তওবা করে নেব। এই একটা আমাদের ধান্দা। অধিকাংশ মানুষ আমরা আজকে হারামের সাথে যুক্ত, অধিকাংশ মানুষ, অধিকাংশ মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে হারামের সাথে যুক্ত। কিছু একটা এখন দরকার, মানে এই মৌসুমে আমার একটু বেশি করে ধান লাগানো দরকার, এই মৌসুমে একটু বেশি জমি লিজ নেওয়া দরকার, টাকা হাতে নাই, সোজা চলে গেলাম গ্রামীণ ব্যাংকে, সোজা চলে গেলাম কোনো ব্যাংকে, যে সুদে ঋণ নিয়ে চলে আসলাম। আমার হয়তো দরকার ছিল না, আমার 1 বিঘা জমি আপাতত এটা দিয়ে আমার চলে যাবে, কিন্তু তারপরও 2 বিঘা জমি, 3 বিঘা জমি একটু করি, তাহলে আমার একটু বেশি লাভ হবে। বেশি লাভ করার জন্য কী করলাম, ব্যাংকে চলে গেলাম, সুদে ঋণ নিয়ে চলে আসলাম। ম্যাক্সিমাম যারা আমরা আছি অধিকাংশ এরকম সুদের সাথে জড়িত। রিক্সাওয়ালাদের সাথে যখনই কথা হয়, রিক্সায় বসলে সাধারণত রিক্সাওয়ালার সাথে একটু কথাবার্তা বলি, ম্যাক্সিমামই দেখি রিক্সা কিনেছে কি দিয়ে, সুদের টাকা দিয়ে, কিস্তির টাকা দিয়ে। যখন বলা হয় ভাই একটু সুদের ঋণ নিয়েছেন আপনি, বলছে ভাই কি করবো, টাকা পয়সা তো কেউ দেয় না। এইভাবে এই সমস্ত অজুহাত দিয়ে আমাদের অধিকাংশ মানুষ এখন সুদের মধ্যে জড়িত। মুআমালাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত। আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি, এগুলো বলতেও খারাপ লাগে, আমাদের মধ্যেও অনেক এরকম আছেন যারা মসজিদ মাদ্রাসার টাকা চুরি করতেও তারা দ্বিধাবোধ করে না,
সেখান থেকেও তারা তাদের হিস্সা নিয়ে নিচ্ছে। যারা একটু ভালো মানুষ তারা আবার করে কি, দেখা যাচ্ছে যে মসজিদের টাকা অ্যাকাউন্টে জমা টাকা জমা আছে, ওখান থেকে তারা মানে ঋণ হিসাবে টাকা নিচ্ছে, নিয়ে অন্য খাতে ব্যয় করতেছে। অনেক সময় না বলেই নিয়ে নিচ্ছে, মুখে মুখে বলছে আমি ঋণ নিয়েছি। দানের টাকা ঋণ হিসাবে নেওয়ার অধিকার আপনি কে দিল? চুপচাপ বলে আপনি নিয়ে নিলেন, কী জন্য নিলেন আপনি? এটা আত্মসাতের হুকুমেই পড়ে যাবে যদি আপনি চুপচাপ না বলে নিয়ে নেন। যদিও আপনি হয়তো ঋণের নিয়ত করেছেন, কিন্তু তারপর আপনি কাউকে না জানিয়ে করেছেন, মানে এটা আপনার আত্মসাতেরই সামিল। এই কাজগুলো আমরা অ্যাভেলেবল করছি এবং কিছু মনেই করছি না। এগুলো যে হারাম এটা মাথাতেই আসছে না আমাদের।